বর্তমানে আমাদের টেকডেন শপে আপ টু 20% ডিসকাউন্ট চলতেছে। তো সব স্মার্ট ওয়াচেরই কিন্তু প্রাইস অলরেডি কমে গেছে, আপনারা www.techdenbd.com ওয়েবসাইটে ভিজিট করলে সব স্মার্ট ওয়াচের প্রাইস আপনারা দেখতে পাবেন যে আগে প্রাইসটা ছিল কত আর বর্তমান প্রাইস হয়ে গেছে কত, এগুলো কিন্তু সব কিছু আপনারা দেখতে পাবেন। বা তারপরও বলে দিই যে কোন কোন স্মার্ট ওয়াচগুলো একটু বেশি সেল হচ্ছে বর্তমান। আমরা যদি হেলো RS4 Plus দেখি, এটার প্রাইস ছিল 5,000 আর বর্তমান হয়েছে 4,700 টাকা। আর হেলো RS4 যদি দেখি, এটার প্রাইস ছিল 4,100 আর এখন হচ্ছে 3,900। তারপর W01 এই স্মার্ট ওয়াচটির প্রাইস ছিল 2,750, এখন হয়ে গেছে 2,500। মিব্রো এক্স ওয়ানের এটার প্রাইস হচ্ছে 3,850 টাকা। আর আপনারা সবার প্রথমেই তো দেখেছেন যে আমাদের টেকডেন শপে বর্তমান অফার চলতেছে, অফারের কারণে এখন বর্তমান প্রাইসটা অনেক কম, আপ টু 20% পাচ্ছেন আপনারা। তারপর যদি আমরা দেখি পাশেই মিব্রো লাইট, এটারও প্রাইস কিন্তু 3,500 টাকা। অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে এবং এটা 6 মান্থ ওয়ারেন্টি পাবেন আপনি। তারপর যদি আমরা দেখি, এটা হচ্ছে কিসলেট K11 আলট্রা অ্যামোলেড ডিসপ্লে, এটার প্রাইস হচ্ছে 3,900 টাকা। তাছাড়া নতুন নতুন ডিজো ওয়াসার, ডিজো ওয়াস প্রো এগুলোর প্রাইস কিন্তু অনেক কমেছে, এটার প্রাইস বর্তমান 5,500 টাকা, আগে ছিল 5,999 টাকা আর এখন বর্তমান 5,500 টাকা। তারপর যদি আমরা আরেকটা স্মার্ট ওয়াচ দেখি, জেবলেস GTS 2, এটারও প্রাইস হচ্ছে 2,300 টাকা। আমি আপনাদেরকে প্রাইসের একটা আইডিয়া দিচ্ছি যে আগে থেকে স্মার্ট ওয়াচের প্রাইস অনেক কমেছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপ টু 20% ডিসকাউন্টের কারণে প্রাইসটা কিন্তু কমে গেছে অনেক। আর আপনারা যারা যারা স্মার্ট ওয়াচ ক্রয় করতে চাচ্ছেন, অবশ্যই এই প্রাইসে বর্তমান অফার থাকা চলাকালীন আপনারা স্মার্ট ওয়াচ ক্রয় করেন। তারপর যদি আমরা কর্মী P28 Plus এই স্মার্ট ওয়াচটি দেখি, এটার প্রাইস ছিল 2,500 টাকা আর এখন বর্তমান হয়ে গেছে 2,200 টাকা। তো সব স্মার্ট ওয়াচেরই কিন্তু প্রাইস অলরেডি কমে গেছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সব স্মার্ট ওয়াচেরই প্রাইসটা আপনারা দেখতে পারবেন। আর আমি সাধারণত বলি যে কোন কোন স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শপে এসেছে, আর আমি সাধারণত নতুন নতুন স্মার্ট ওয়াচেরই ভিডিও দিয়ে থাকি। আর T-Rex 2 এই স্মার্ট ওয়াচটির প্রাইস ছিল 18,000 আর বর্তমান হয়ে গেছে 16,500, তার মানে আপনি 1,500 টাকা কম পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটিতে। তারপর যদি আমরা দেখি Amazfit GTR 3 Pro, এই স্মার্ট ওয়াচটির প্রাইস ছিল 21,300 আর বর্তমান প্রাইস হয়ে গেছে 18,000, তার মানে 3,300 টাকায় কিন্তু অলরেডি ডিসকাউন্ট হয়ে গেছে Amazfit GTR 3 Pro এই স্মার্ট ওয়াচটিতে। তারপর যদি Amazfit GTR 2 দেখি, এটারও কিন্তু অনেক প্রাইস কমে গেছে। এক কথায় বলতে গেলে সব স্মার্ট ওয়াচেরই প্রাইস কিন্তু কমেছে। তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তার সমস্যা সমাধানের চেষ্টা করব। এবং আপনারা যদি কানেকশন করতে না পারেন, আমাদেরকে ফোন দিয়ে বলবেন, আমরা কানেকশনের ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দিব বা ফোনের মাধ্যমে কানেকশন করে দিব। তো ভিডিওটি আমার এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।